বন্ধুরা, আমি এসেছি। কিছুদিন পরে আমি ভিডিওটা বানাতাম, কিন্তু আমার এক্সামে অনেক চাপ লেগে গিয়েছিলো, তাই আমি আজকে ভিডিওটা বানাই। তো সো বন্ধুরা, আমাদের দেশ স্বাধীন করার যারা নেতা ছিল তাদের গেমটা আমি আজকে নিয়ে করে নিয়ে আসছি। দেখুন আমি কীভাবে তাদের মারছি, দেখুন আমার লাইভ অর্ধেক চলে গেছে, আমার চারপাশ দিয়ে রক্ত ছুটছে, কিন্তু আমি হার মানলাম না, একটা মানুষকে মেরে দিলাম। দেখুন সো বন্ধুরা, আমার যে এই লোকটা যে ফাইট করছে, তার নিচে দুজন লোক আছে, তাদের নিতে অনেক কঠিন হয়ে যায়, কিন্তু আমার কাছে সেটা অনেক সহজ। যদিও আমি তিনজন মানুষ নিয়ে আপনাদের ভিডিওটা দেখাবো না, কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই দেখতে যাব আমাদের ভিডিওটা। যদিও আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের সাবস্ক্রাইবের আশায়। সো নো প্রবলেম, যদি লাইক না দিন সাবস্ক্রাইবটা শুধু দিয়ে দিবেন, শেয়ারটাও করবেন, লাইক না দিলে সমস্যা নেই, কিন্তু সব বন্ধুরা দিবেন। আমি এখানকার আমার দেখুন বোমও এসে পড়েছে, আমি বোমটা খরচ করছি না। সো বন্ধুরা, এখন আমি একটাকে মারবো, একটু পরেই দেখবেন আমার দুই নাম্বার। এই দেখুন, বলতে না বলতেই এসে বললো আমার দুই নাম্বার আর ম্যাম। দেখুন এগুলো কিন্তু আমার ডলার দিয়ে কিনা, এগুলো স্টোরি শুনেই আমি এই গেমটা ডাউনলোড করে তুমি কারে বেশি ভালোবাসো ভাই? আমাকে না? তুমি বিয়ে করলে কাকে বেশি ভালোবাসবে? তোমাকে। তখন খেয়াল থাকবে, দেখবো। তো যদিও বন্ধুরা একটু ডিস্টার্ব হচ্ছিল, আর আমি যে একা রুমে ফ্যান ছাড়া ঘামছি, একটি লোক এসে আমাকে ডিস্টার্ব করে ফেলো, সরি বন্ধুরা। দেখুন আমার খুব হয়ে গেছে, কিন্তু এখন আমি ভয় পাচ্ছি এই কারণে যে আমরা কোথায় গিয়ে বোমটা ছাড়বো। বাংলা দেখুন, আমি গেমটা ওভার হয়ে গেলাম, কিন্তু এখন আপনাদের স্টোরি শোনার পালা। এখন আপনি স্টোরিটা শুনবেন, প্লিজ লাইক শেয়ার কিন্তু ভুলবেন না। আপনাদের স্টোরি, আপনাদের স্টোরি শোনানোর কথা ছিল এই স্টোরি, এখন আপনি শুনুন, যদিও কোনো কথা নেই এখানে। দেখেছেন এই দেশে আমাদের বাংলাদেশে নেতা ওরা দিয়েছে আমাদের বাংলাদেশ। দেখুন পাকিস্তানের কত ছেলে মেয়েদের ফেললো, যদিও আমি ওই দিনে জন্ম হয়নি, এই জন্যই ভালো হয়েছে। সমুদ্রে আমার হাসি পাচ্ছে কারণ এই কাহিনীটা শুনে, আর ভিডিওটা আমি প্রথম করছি, এত এক্সাইটেড যে আমি
একদিনে সরম পাচ্ছি না। ভিডিওটা প্লিজ স্টোরিটা সুন্দর মতো দেখবেন। আমাদের এই চারজন মুক্তিযোদ্ধা, একজন, দুইজন দেখলেন আমাদের স্টোরি।